সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আবদুল্লাহ সময় সংলাপে আজ আমার সঙ্গে আছেন জিল্ফিক আপনাকে স্বাগত আমি করতে চাই যেহেতু স্বাস্থ্য নিয়ে ব্যাপক কাজ করছেন কাজের সঙ্গে জড়িত সেই জায়গায় যে আমাদের সাধারণ একদম সাধারণ রোগীদের যে আস্থাহীনতা আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সেটা নিশ্চয়ই আপনিও একইভাবে পর্যবেক্ষণ করেন রোগীদের এই মনোভাবটি ধন্যবাদ তুষার ভাই আপনাকে আসলে আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করি আমাদের শুরু থেকেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাহাত্তরের সংবিধানে স্বাস্থ্যকে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এবং প্রাথমিক কর্তব্য হিসাবে স্বীকৃতি দেন আমরা জানি যে উনিশশো সালে আলমাটা ডিক্লারেশন হয় যেখানে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দেওয়ার জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সদস্য রাষ্ট্রগুলো আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় কিন্তু তারও আগে উনিশশো সালে বঙ্গবন্ধুরা চিন্তা করেন যে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা একদম মানুষের দৌড়গুলায় পৌঁছে দেওয়া এবং সেই লক্ষ্যে তিনি জেলা পর্যায়ের হাসপাতাল উপজেলা পর্যায়ের হাসপাতাল এবং তখন তো উপজেলা ছিল না থানা ছিল এমন কি ইউনিয়ন পর্যায়েও উনি হাসপাতাল তৈরি করার উদ্যোগ নেন আলটিমেটলি বঙ্গবন্ধুর শাহাদ বরণ করার পরে সেই প্রক্রিয়াটা থেমে যায় এরপর দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য ব্যবস্থা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসলে চলেছে ওভাবে নেই কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে যখন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দায়িত্ব নেন তখন উনি এই বঙ্গবন্ধুর যে বিষয়গুলো ছিল স্বাস্থ্য সেবাকে মানুষের দৌড়ায় পৌঁছে দেয়া সেইটার দিকেই বেশি অগ্রসর হন এবং কি করে পৌঁছে দেওয়া যায় তার জন্যে উনি চিন্তা করেন এবং উনি একটি মডেল উদ্ভাবন করেন সেটি হচ্ছে একদম গ্রাম পর্যায়ে মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্যে প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং উনি হিসাব করে দেখেন যে আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক প্রয়োজন বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রয়োজন এবং তার মধ্যে সাড়ে তেরো হাজার কমিউনিটি ক্লিনিক করার একটা প্রক্রিয়া উনি শুরু করেন এবং ওনার সময় ওই সময়ে প্রায় দশ হাজার সাতশো তেইশটি কমিউনিটি ক্লিনিক উনি তৈরিও করে ফেলেন কিন্তু আলটিমেটলি দু সালে যখন বদল হলো এই কমিউনিটি ক্লিনিকগুলো কি অবস্থায় পড়ে গিয়েছিল সেটা আপনিও জানেন যে কোথাও ছাগল চড়ানো কোথাও গরু চড়ানো এই আবার শুরু হয়েছিল দু হাজার নির্বাচনের মধ্য দিয়ে যখন উনি আবার দায়িত্ব নিলেন উনি আবার এটাকে পুনরুজ্জীবিত করলেন এবং বর্তমানে এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটাকে পৌঁছে দেওয়ার জন্যে প্রায় তেরো হাজার ছটি কমিউনিটি ক্লিনিক আজকে পর্যন্ত অলরেডি ফাংশানিং এবং আমরা চাচ্ছি যে আরও যে চারশো চুরানব্বইটা কমিউনিটি ক্লিনিক সেটা আমরা অলরেডি জায়গা দেখছি এখানে জায়গা পাওয়া খুব ডিফিকাল্ট কারণ সরকারের এত জায়গা সব জায়গায় পাওয়া যায় না এখন যেটা আমরা করছি যে মানুষই আমাদেরকে জায়গা দিচ্ছে জনগণ আচ্ছা তাদের জায়গা দিয়ে দিচ্ছে এবং সেই জায়গাতে সরকার সাহায্য করছে কমিউনিটি ক্লিনিক করার এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে আমরা যেটা করছি যে একজন স্বাস্থ্য সহকারী একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এবং পরিবার পরিকল্পনা বিভাগ থেকে একজন কর্মচারী নিয়ে তিনজনের একটি টিম সেখানে কাজ করে এবং তারা টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করে অফিস আওয়ার তারা কাজ করে কিন্তু যখনই যেখানে প্রয়োজন সেখানেই তারা দৌড়ে যাচ্ছে আমাদের যে টার্গেট যে প্রাথমিক সেবা দেয়া এবং জরুরি স্বাস্থ্যসেবা দেয়া আমরা এই টার্গেটেই আছি এটা করতে গিয়ে আপনি যেটা বলেছেন যে আমরা একটা আস্থাহীনতায় ভুগছি এই আস্থাহীনতাটা আসলে কোথায় এটা আমাদের কাছে সবসময় পরিষ্কার হয় না এখন আমাদের আমাদের আসলে মানুষের ক্রয় ক্ষমতাটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে মানুষ সবসময় চায় যে কি করে বিনামূল্যে সব কিছু পাওয়া যাবে কিন্তু এখন কিন্তু বিশ্বের কোন দেশেই স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার নেই বাংলাদেশে এখন পর্যন্ত বিদ্যমান দেখ মানুষ তো টাকা দিয়েও চিকিৎসা নিতে যায় কিন্তু চিকিৎসা পায় না চিকিৎসকদের মানে আমাদের এই যে প্যাথোলজির ভুল রিপোর্ট আছে চিকিৎসকদের বাড়তি ওষুধ দেওয়ার বিষয়ে কাজ করে তারপর হচ্ছে রোগ নির্ণয় করতে না পারা ভুল চিকিৎসা এগুলো তো শুনতে হচ্ছে হয় হ্যাঁ আপনি যৌক্তিকভাবেই বলেছেন সেটার জন্যে আমরা কিছুটা স্বীকার করতে বাধ্য যে এই সমস্যাগুলো হচ্ছে এবং এর কতগুলো কারণও আছে সেই কারণগুলোর দিকে আলোকপাত করলে এটা পরিষ্কার হবে যেমন প্যাথোলজি পরীক্ষার কথা বলেছেন আমরা ট্রেন পার্সোনাল তৈরি করছি এবং এই ট্রেন পার্সোনালরা এই রিপোর্টগুলোর সঙ্গে জড়িত কিন্তু আমরা দেখবো যে আমরা আসলে কতটুকু সময় দিতে পারছি যে কোনো একটা ল্যাব ভালো রিপোর্ট দিচ্ছে না বা ভালো ল্যাব যেগুলো আছে সেগুলো রোগীদের চাপ এত বেশি তারা অল্প সময় এবং তাদের অভিযোগ হচ্ছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কথা যদি বলি যে যদি কেউ বলে যে উনি ভালো ডাক্তার তার রোগী এত বেশি বেড়ে যায় যে সে তখন রোগী দেখার জন্য যে সময় নির্ধারণ করা সেই সময় পর্যন্ত রোগী দেখার সময় তার থাকে না এমনিতে মাথা পিছু মিনিট এমনিতে বলা হয় যে অন্তত একজন রোগীকে যদি আপনি মিনিমাম পনেরো মিনিট সময় না দেন তার কথা না শোনেন কারণ সামাজিক চিকিৎসা একটা বড় চিকিৎসা ওষুধ দিয়ে সবসময় হবে না তো সেই জায়গাটায় আমরা কোনো বিশেষজ্ঞ ডাক্তার সেই সময় দিতে পারছি না যদি একবার আমি ভালো খেতে প্রাপ্ত হয়ে যাই সামাজিক চিকিৎসাটা হচ্ছে সামাজিক চিকিৎসা হচ্ছে না যে কারণে দেখা যায় যে আমাদের এখানে আরেকটা সমস্যা আছে বিশ্বের কোথাও নাই যে আপনি রোগ নির্ণয় না করে ওষুধ দেবেন কিন্তু আমাদের দেশের লোকজনের যেহেতু দারিদ্রতা একটি বড় সমস্যা যদিও আমরা নিম্নমধ্যম আয়ের প্রবেশ করেছি তারপরেও দারিদ্রতা একটা বড়ো সমস্যা এবং এখানে দেখবেন যে কোনো রোগীকে আপনি যখন ইনভেস্টিগেশান লিখবেন সে প্রথমেই না করবে তো বাধ্য হয়ে আমরা যে উপসর্গ বলে সেই উপসর্গের ধারণা শুরু করি আমাদের জ্ঞান থেকে যে আমরা যতটুকু পড়েছি যতটুকু শিখেছি যতটুকু আমরা প্র্যাকটিস করে অভিজ্ঞতা অর্জন করছি সেই জায়গা থেকে আসলে আমরা এই কাজগুলো করি এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো অসুবিধার সৃষ্টি করে কোনো কোনো ক্ষেত্রে একটা ভুলের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় ইয়ে হয় তবে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যেটা বললেন আসলে প্রত্যেকটা প্রতিক্রিয়া আছে এবং এটা জেনেই আমরা ওষুধ লিখি তবে আমাদের যেটা অজ্ঞতা বা আমরা যেটা করি না রোগীদেরকে এটা বুঝিয়ে বলা দরকার সেটা আমরা অধিকাংশ ক্ষেত্রে করতে পারি না যেটা বললাম যে আমি যখন পঞ্চাশ জন রোগী দেখবো আমার পাঁচটা থেকে নয়টা এই সময়ের মধ্যে এখানে আমার পক্ষে এত বেশি বোঝানো সম্ভব না এটা আমাদের দুর্বলতা আসলে এবং এই যে সময় দিতে না পারা এবং ভালো এই আমরা বলি যে বিশেষজ্ঞ চিকিৎসক যে আমি কাকে বিশেষজ্ঞ চিকিৎসক বলবো আমি আপনি নিশ্চয়ই একটা বিস্তারিত ব্যাখ্যা দিবেন আমি একটু বিরতি থেকে আসি দশ সময় সংলাপে বিরতিতে যাচ্ছি ফিরে সে কথা হবে চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয় নিয়ে সঙ্গে আছেন একটা জুলফিকারেলেন ফিরে এলাম সময় সংলাপে বলছিলাম যে বিশেষজ্ঞ চিকিৎসক কাকে কোনো চিকিৎসক যখন তার প্রাথমিক এমবিবিএস কোর্স শেষ করার পরে উনি যখন বিশেষ কোনো বিষয়ে জ্ঞান অর্জন করেন তখন সেটাকে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক বলি তবে আমাদের এখানে বিশেষজ্ঞ বলতে আসলে খ্যাতনামা চিকিৎসকদের আছে বুঝে যেমন ধরেন আমাদের গলাতে প্রফেসর প্রাণগোপাল দত্ত বা নিউরো মেডিসিনে প্রফেসর দিন মোহাম্মদ অথবা কার্ডিওলজিতে প্রফেসর সুফিয়া রহমান বা প্রফেসর মমিনুজ্জামান হ্যাঁ এই যে নামগুলো ঘুরে ফিরে আসে বা আই এ প্রফেসর দিন মোহাম্মদ এই যে বিষয়গুলো ঘুরে ফিরে আসে আমাদের রোগীরা এই জায়গাতেই বেশি ভিড় জমায় ছুটতে থাকেন এবং এই জায়গাটায় আমাদের সমস্যা হচ্ছে যে আমরা একটি রেফারেল সিস্টেম এখন পর্যন্ত তৈরি করতে পারিনি এটা আমাদের একটা দুর্বলতা এবং আমরা আসলে কাজ করছি এটা নিয়ে যে কি করে একটা রেফারেল সিস্টেম তৈরি করা যায় যেখানে রোগীদের দুর্ভোগও কম হবে চিকিৎসকরাও একটা এই যে অত্যধিক রোগীর চাপ এই চাপ থেকে যাতে মুক্ত থাকে হ্যাঁ কারণ হচ্ছে যে চিকিৎসকরা আসলে যদি মানসিকভাবে শান্তিতে না থাকেন সে চিকিৎসা দিতে পারবে না কারণ চিকিৎসা বিষয়টা এমন যে এটা জীবন এবং মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আমাদের কাজ করতে হয় এই জায়গাটায় ভুল করার কোনো সুযোগ নেই আমরাও চাই না সে ভুল করতে কিন্তু যদি আমি ওভারলোডেড হয়ে যাই চাপের মুখে সেই জায়গাটায় দেখা যায় অনেক ক্ষেত্রে ভুল করার সম্ভাবনা বেড়ে যায় এবং এই যে এই যে এই পদ্ধতি যে করার চেষ্টা করছেন আপনারা কাজ শুরু করেছেন না করবেন ভাবছেন না আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি আপনি হয়তো জেনে থাকবেন যে সারা বিশ্বব্যাপী ইউনিভার্সাল হেলথ কাভারেজ নামে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে অর্থাৎ এটা আসলে জনগণের চিকিৎসা সেবাকে ক্রয় ক্ষমতার আওতায় আনার জন্য এই ব্যবস্থাটা আনা হয়েছে যার মধ্যে হেলথ ইন্স্যুরেন্সের হচ্ছে একটা ব্যবস্থা তো বাংলাদেশেও এটা আমরা কাজ করছি স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি নামে এবং এটা আমরা প্রাথমিক পর্যায়ের কাজ শেষ করে ফেলেছি আমরা টাঙ্গাইলের তিনটি উপজেলাকে নির্ধারণ করেছি আগামী অক্টোবর বা নভেম্বরে আমরা ওখানে পাইলটিং শুরু করব। আচ্ছা এই পাইলটিং আমাদের এক বছর চলবে এবং এইটার রেজাল্টের আলোকে আমরা আরও আগাবো এবং আমাদের যে টার্গেট এটা ডাব্লিউইচও টার্গেট আসলে যে দু সালের মধ্যে এই কর্মসূচিতে আমাদের যেতে হবে আর একটা জিনিস যেটা বললেন যে ওভারলোড কমানো আমরা চিন্তা করছি যেমন থাইল্যান্ডে আমি দেখেছি ভিয়েতনামে দেখেছি যে কোনো রোগী তার এরিয়ার বাইরে চিকিৎসকের রেফারেল ছাড়া অন্য এরিয়াতে সেবা নেওয়ার সুযোগ নেই অঞ্চল ভেদে অঞ্চল অঞ্চলভিত্তিক এবং ওই অঞ্চলে সরকারগুলো চিকিৎসার সমস্ত সরঞ্জাম সমস্ত ম্যান পাওয়ার দিয়ে ঠিক রাখার চেষ্টা করছে সংসম্পর্ন করার চেষ্টা করছে তো আমরা যেমন আমাদের স্ট্রাকচার আছে যেমন আমাদের জেলা হাসপাতালগুলো কিন্তু স্ট্রাকচারালি সংসম্পূর্ণ আমাদের উপজেলা হাসপাতালের স্ট্রাকচার সংসম্পূর্ণ আমরা এখন চেষ্টা করছি কী করে আমরা এইভাবে যেতে পারি আমাদের এই যে উপজেলাগুলো উপজেলা এবং জেলা হাসপাতালগুলোর কী অবস্থা আমাদের উপজেলাগুলো হাসপাতালগুলোতে সেবা তো আসলে পাচ্ছে সবাই সেবা হচ্ছে আমাদের সব জায়গায় ওভারলোডেড যেমন প্রতিদিন একটা উপজেলায় যদি দশ থেকে বারো হাজার রোগী দেখতে হয় চারজন বা পাঁচজন ডাক্তারকে আটটা থেকে আড়াইটা এই সময়ের মধ্যে এটা খুবই কষ্টকর কিন্তু যে যেটা বললাম যে ওভারলোডের কারণে কিছু কিছু ভুল হচ্ছে জেলা হাসপাতালে একই অবস্থা এবং এই রোগীরা যেহেতু ওখানে চিকিৎসার বিষয়ে ভালো চিকিৎসা কখনো কখনো পাচ্ছে না তারা হঠাৎ করে ঢাকায় চলে আসছে একটা শহর কেন্দ্রিক প্রবণতা চিকিৎসা ভালো পাওয়া যাবে শুধু রাজধানী না যে কোনো বড় শহর যাচ্ছে তো আমরা এখন চাচ্ছি যে আমাদের জেলা হাসপাতালগুলোকে যদি আমরা টার্শিয়ারি লেভেলের হাসপাতালে পরিণত করতে পারি তাহলে আলটিমেটলি আমাদের রোগীরা ওখানে সেবা পাবে তখন এই যে শহরের যে চাপ এই বিশেষজ্ঞ খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের চাপ এই চাপটা আস্তে আস্তে কমে যাবে আসলে আমরা চাই

আপনি দেখবেন যে আমাদের তো রোগী ম্যানেজ করা যতটা না কঠিন তার থেকে বেশি কঠিন রোগীর অ্যাটেন্ডেন্ট ম্যানেজ করা আচ্ছা অর্থাৎ একজন অ্যাটেন্ডেন্ট আসবে না এখানে প্রথমে বাবা আসবে তারপরে মা আসবে ভাই আসবে বোন আসবে চাচা তো ভাই হবে সবাই মিলে সে ডাক্তারকে বলবে কি হয়েছে তো ডাক্তার এটা উত্তর দেবে না চিকিৎসা করবে এই জায়গাটা একটা মানসিক চাপ তৈরি হয় আমাদের বিশেষ করে হাসপাতালে যখন কোনো জরুরি রোগী ভর্তি হয় সেই ক্ষেত্রে খুব চাপ এটা এবং সেই জায়গায় হ্যাঁ রোগীদের সচেতনতা বা তার আত্মীয় সচেতনতা বিষয় আছে আমি আরেকটি জায়গায় সেখানে হচ্ছে যে বাড়তি ওষুধ দিয়ে দেওয়া বাড়তি অপ্রয়োজনীয়ভাবে প্যাথোলজিক্যাল পরীক্ষাগুলো করানো এই ধরনের অভিযোগগুলো তো আছে এইগুলো অভিযোগ নাই সেটা বলবো না অভিযোগগুলো পাওয়া যাচ্ছে তবে অভিযোগ ব্যাপক পাওয়া অভিযোগের মূল কারণ হচ্ছে যে কিছুটা আমাদের সমস্ত যে সামাজিক যে একটা দুরবস্থা এখন আমি এই সমাজে বড় হয়ে এই সমাজের বাইরে যাওয়ার উপায়টা কোথায় আমি তো ঠিক করতে পারি না আসলে আমার বাবা যদি চোর হয় আমি চোরই হব এটাই নিয়ম তো আমাদের সমাজ তো এখন ওদিকে যাচ্ছে তো যে সমাজে ঘুম ধরে গেছে এই সমাজ যদি নিজে না বুঝে যে আমার এখন ঠিক করার অবস্থা আসছে আমাকে ঠিক হওয়ার অবস্থায় আসছে আমি একটা উদাহরণ দিই যেমন আমি হাসপাতালে আমি বলি আমাদের হাসপাতালে দেখবেন যে একটা সময় নির্ধারণ করা আছে বিকাল তিনটা থেকে পাঁচটা এই সময় রোগীরা অ্যাটেন্ডেন্টার রোগী দেখতে পারবে আপনি দেখবেন যে সকাল নাই রাত নাই দুপুর নাই যে কোনো সময় অ্যাটেন্ডেন্ট আসছে এবং যখনই আমার দারুণটা তাকে ব্লক করছে সে মানছে না সে পকেট থেকে দশ টাকা বের করে তার হাতে গুজে দিয়ে চলে যাচ্ছে তো এই যে আমি ওকে দশ টাকা দিতে দিতে যে লোভটা তৈরি করেছি আমি ওর দোষ আগে দেবো নাকি এই অ্যাটেন্ডেন্টের দোষ আগে দেবো আলটিমেটলি একটা সিস্টেম তৈরি হয়ে গেছে এখন টাকা না দিলে যে ফ্রি সময়টা তখন ওকে ঢুকতে পারছে না তো সামাজিক যে ভঙ্গুর অবস্থান যদিও শ্রেণীর আমি একটু চিকিৎসকদের দিকে থাকতে চাই যে ওষুধের ক্ষেত্রে আমরা দেখি যে চিকিৎসকদের এই বিভিন্ন ওষুধ কোম্পানির যে বিপণন কর্মী আছে তাদের সঙ্গে মানে তাদের দ্বারাও প্রভাবিত হতে দেখি এবং একটা মানে আপনি যে হাসপাতালে কথা বলেন সেই হাসপাতাল সনেক হাসপাতাল আমি নিজেও দেখেছি যে রোগী বের হওয়া মতো হয়তো আপনার রুম থেকে বেরোচ্ছে তার প্রেসক্রিপশনটা দেখছেন দেখে দেখছেন যে আপনি ঠিকমতো উনি যেভাবে আপনাকে পুরস্কৃত করেছেন বা সন্তুষ্ট করেছেন সেই অনুযায়ী টাকা পয়সা সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয়েছে কিনা আপনার স্ট্যান্ডের কথাও স্ট্যান্ডের কথাও বলছিলেন তো সেই জায়গাতেও বাণিজ্যটা আছে এই যে চিকিৎসকরা বাজারের কাছে বিক্রি হয়ে যাওয়া সেটা নিয়ে যদি একটু কথা বলেন আমি একটু বিরতি থেকে এসে শুনতে চাই দর্শক সময় সংগ্রাম আমি বিরতিতে যাচ্ছি ফিরে এসে কথা হবে সঙ্গে আছেন ডাক্তার জুলফিকার এলিন ক্রিলাম সময় সংকলাপে যাওয়ার আগে যেটা বলছিলাম যে বাণিজ্যিক বিষয়ের মানে চিকিৎসকদের অনেক রকম রকমের কথা শোনা যায় এগুলি দিয়ে একটা বাড়তি ওষুধ দেওয়া ওই যে আপনি যেটা বলছিলেন সব রোগী তো একই সামাজিক স্তর থেকে আসেন না এবং একজন রোগী সেটা যত উচ্চস্তরীয় যখন এরকম একটা রোগ হয় তখন সবার মানসিক অবস্থাতে একই জায়গায় চলে যায় এখানে আসলে অস্বীকার করার কোনো উপায় নেই আপনি যে অভিযোগ করেছেন কোনো কোনো ক্ষেত্রে সেটা ঘটছে তবে আমাদেরটা দৃশ্যমান বাংলাদেশের দৃশ্যমান আপনি যদি সারা বিশ্বের দিকে তাকান এই উপঢুকনের বিষয়গুলো সারা বিশ্বব্যাপী আছে চিকিৎসকদেরকে কোম্পানিগুলো তার প্রোডাক্ট সেল করার জন্য তার প্রোডাক্ট চলার জন্য একটা উপঢুকন দিয়ে থাকে এটা সব জায়গায় আছে আমাদের এখানে রোগী সরাসরি ডাক্তারকে ভিজিট দেয় তো রোগীর সঙ্গে ডাক্তারের যে টাকা নেয়ার এবং দেওয়ার সম্পর্ক এই সম্পর্কের জায়গাটা একটা বার্গেনের সুযোগ থাকে স্যার একটু কম নেন অথবা আজকে না দিলে হয় না এই যে বার্গেনের সুযোগ এই সুযোগের কারণেই কিন্তু আমাদের রোগীরা এটা বুঝতে পারে যে কোম্পানির সাথে ডাক্তারদের একটা লেনদেন আছে বাট এই লেনদেনটা আসলে সারা বিশ্বব্যাপী আছে সেটা অন্যভাবে যেমন ধরেন বহির্বিশ্বে যেটা হয় তারা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আসলে এই ইনসেন্টিভগুলো পে করে সো রোগী এটা দেখার সুযোগ নেই তবে এটা ঠিক যে আমাদের যে শিক্ষা এবং আমাদের যে সময়হীনতা এই সময় কমে যাওয়া বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকার কারণে এই জায়গাটায় কোম্পানিগুলো যদি তাদের প্রোডাক্ট আমাদের না জানায় আমরা আসলে জানবো না যে নতুন নতুন প্রোডাক্ট কি আসে যদিও আজকে ইন্টারনেটের যুগ আসছে আমরা চাইলে ইন্টারনেট দেখতে পারি কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে অভ্যস্ত হতে পারিনি যে ইন্টারনেট ঘেঁটে কোন ওষুধটা আসছে ওষুধ হয়তো জেনেরিক নেম আমরা জানলাম কিন্তু ট্রেড নেমটা কি কোন কোম্পানির ওষুধটা ভালো এটা জানতে হলে আসলে কোম্পানির এই আছে কিন্তু সেই জায়গাটায় কোম্পানিগুলো আসলে ওই যে বললাম যেটা আমাদের সামাজিক অবক্ষয় যে তারা আমাকে লোভী করে তুলছে এবং একটা পর্যায়ে আমি লোভী হয়ে যাচ্ছি এই জায়গা থেকে উত্তরণের উপায় আমরা কিভাবে করবো এটা ঠিক এই মুহূর্তে বলা ডিফিকাল্ট সামাজিক টোটাল সামাজিক একটা অবক্ষয় রোগীদের একটা অংশ বাইরে চলে যাচ্ছে মানে তবে এই সংখ্যা কমেছে এই সংখ্যা কমেছে এক সময় আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা ছিল না এবং কিছু কিছু এটা দুর্নীতিই বলবো আমি যে চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতি আমাদের যে রোগীরা বাইরে চলে যাচ্ছে তারা হয়তো আমাদের ডাক্তারদের উপরে আমাদের হাসপাতাল সেবার উপরে স্বাস্থ্য সেবার উপরে কিছুটা অবিশ্বাস থেকেই তারা যাচ্ছে এবং সেই অবিশ্বাসের জায়গাটা আমরা অনেকটা কাভার করেছি যেমন আপনি যেটা বলেছিলেন যে হৃদরোগ হাসপাতালে স্টেন্টিং রিং এই বিষয়গুলো আপনি দেখবেন যে হৃদরোগ হাসপাতালে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে এখন স্টেন্ট পাওয়া যায় সবচেয়ে কম দামে পেসমেকার আছে সবচেয়ে কম দামে হার্ট ভাল আছে এবং এগুলো আমাদের ডাক্তারই তৈরি করে দিয়েছে কাদের জন্য করেছে এই রোগীদের সাথেই কারণ আমাদের যে রোগী এরা অত্যন্ত গরিব এবং এরা এদের পক্ষে সত্তর হাজার আশি হাজার টাকা অথবা দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা দিয়ে একটা স্টেন্ট কেনা সম্ভব না এবং যেহেতু আপনি বলেছেন যে কোম্পানি প্রমোশনে একটা ইনসেন্টিভের প্রশ্ন আছে ওই ইনসেন্টিভ ইনসেন্টিভটাকে আমরা একটু কমিয়ে কিভাবে জনগণের সেবাটা দেওয়া যায় হয়তো অনেকে ক্ষুদ্ধ হয়েছে যারা এই প্রক্রিয়ার যুক্ত কিন্তু রোগীরা কিন্তু উপকৃত হয়েছে আপনি দেখবেন যে এক একটা স্টেন্ট যেটা আগে এক লাখ আশি হাজার বা দুই লাখ দশ হাজার বিক্রি হতো সেটা হৃদরোগ হাসপাতালে এখন এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হচ্ছে আচ্ছা এবং সবচেয়ে ভালো উৎকৃষ্ট মানের যে স্ট্যান্ট সেটা আমেরিকান হোক জার্মানি হোক সবচেয়ে ভালোটা ম্যাক্সিমাম প্রাইস এক লাখ চল্লিশ আপনি হৃদরোগের বাইরে প্রাইভেট সেন্টারে যান আপনি কোথাও এই মূল্য পাবেন না এইটা আমরা ওখানে তৈরি করে দিয়েছি তো ডাক্তারদের মধ্যেও এই প্রবণতা আছে যে কি করে আমরা আসলে কম মূল্যে চিকিৎসা সেবা দিতে পারি তো এই ভালো দিকটা আমাদের আছে কিন্তু আমরা বিভিন্ন কারণে ব্যর্থ হই এবং তার মূল কারণ আমি বলবো সামাজিক অবক্ষয় আমি অন্য কোনো কারণ আসলে খুঁজে পাই না না অবক্ষয় তো একটা কথা হলো রেন ভাই যে সার্বিক অবক্ষয় কিন্তু অনেক বিশ্বাস বিশেষায়িত হাসপাতালগুলোতে আমরা দেখি যে এক সময় হয়তো সেই হাসপাতালগুলোর পরিচয় ছিল সেবার প্রতীক হিসাবে ছিল আমাদের কাছে দৃষ্টান্ত কিন্তু সেখানেও আমরা অভিযোগ শুনি যে সেখানেও একটা মানে একটু মানে অবহেলাতে অবহেলা ভুল চিকিৎসা আরও আমাদের এই বিষয়টা আপনারা যদিও মাঝে মধ্যে মিডিয়াগুলোতে এই সংবাদ প্রকাশ করেন যে ভুল চিকিৎসা বা চিকিৎসা অবহেলা হ্যাঁ কোনো কোন ক্ষেত্রে অবহেলার হয়তো নজির আছে এটা আমি স্বীকার করি তবে একজন ডাক্তার সে ভুল চিকিৎসা কখনও দেয় এটা আমি আসলে বিশ্বাস করি না একজন রোগীর বিভিন্ন ধরনের সমস্যা থাকে আমরা যদি কোনো অপারেশন করি তাকে অজ্ঞান করতে হয় এবং এই অজ্ঞান করার যে সমস্ত ওষুধ আমরা ব্যবহার করি প্রতিটা ওষুধেই কমপ্লিকেশন তৈরি করার চান্স থাকে কখনো কখনও সেই জায়গাটা আমরা ফেল করি অপারেশনের কারণে কিন্তু আসলে এই রোগীর মৃত্যু হয় না রোগীর মৃত্যু হয় মূলত থেকে হয়তো দেখা যাবে তার অ্যাজমা আছে এই অ্যাজমা রোগীকে আমি অপারেশন করতে বাধ্য নিয়ে আসছে অ্যাজমা রোগীকে আমি যখন অ্যানস্তেশিয়া দিব তখন তার লাংসের এর কমপ্লিকেশন হবেই ওই জায়গা থেকে ব্যাক করার যত ওষুধই ব্যবহার করি কখনো কখনো আমরা সফল নাও হতে পারি ওই জায়গাটায় যদি বলে যে ডাক্তারের ভুল সেই ক্ষেত্রে আমার আসলে কিছু বলার নেই তবে হ্যাঁ নেগলিজেন্সের যে বিষয়টা বলেছেন এটা অনেকগুলো কারণ অনেকগুলো কারণের উপর নির্ভরশীল শুধু চিকিৎসক না হাসপাতাল হাসপাতালের টোটাল সিস্টেম টোটাল সিস্টেমের কারণে যেমন আমি আটটা থেকে আড়াইটার মধ্যে আমাকে ধরেন আমি হৃদরোগের কথাই বলি যে আমাকে দশটা এঞ্জিগ্রাম করতে হবে আমার আজকে রোগী ভর্তি হচ্ছে বিশজন স্বাভাবিকভাবেই আমি বাকি দশজনকে করতে পারব না এই সময়ের মধ্যে আমার এমন সিস্টেম নাই যে আমি এই আড়াইটার পরে আরও সময় নিয়ে আমি এই রোগীদের সেবা দেব কারণ তার জন্য আমার কোনো ইনসেন্টিভ নেই

সব জায়গাতেই মানে বা ঢাকাতেও আমি যদি বলি রাজধানীতেও বলি চট্টগ্রামে বলি যে অনেক হাসপাতাল হয়েছে সেগুলো মান কীভাবে রক্ষা হচ্ছে সব হাসপাতাল সঠিক মানের কিনা এটা আপনারা দেখছেন কিনা আমি আমি থেকে এসে আপনার জানতে চাই তো সময় ক্লাবের বিরতিতে যাচ্ছি ফিরে এসে কথা হবে সঙ্গে আছে ডাক্তার জুলফিকারেলিমু সময় সংলাপে বলছিলাম যে হাসপাতালের মান সঠিক মান কেন অনেক ক্লিনিক হাসপাতাল হয়েছে কোন জায়গাগুলো নিয়ে অনেক নতুন মেডিকেল কলেজ হয়েছে কলেজ হাসপাতাল হয়েছে সেগুলো সব সার্বিক মান করছেন সত্যি কথা হচ্ছে যে এতদিন পর্যন্ত আমাদের সেন্ট্রালি কোনো মান ঠিক করার ব্যবস্থা আসলে ছিল না তো হাসপাতালগুলোতে যারা পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক বা বিভিন্ন ডিপার্টমেন্টের অধ্যক্ষ বা ডাক্তার বা কর্মকর্তা কর্মচারী এরা সবাই মিলেই একটা মান ঠিক করার চেষ্টা করতো। তবে সম্প্রতি আমরা ন্যাশনাল হেলথ কেয়ার স্ট্যান্ডার্ড তৈরি করছি আসলে আচ্ছা একটু তৈরি করার পর্যায়ে আছে এবং এটা হয়তো আগামী দু এক মাসের মধ্যেই আমরা পাবলিশ করব সেখানে এই হাসপাতালগুলো কেমন চলবে যেমন আমাদের একটা বড় সমস্যা আমাদের এই যে যে বর্জ্য পদার্থ এগুলো নিষ্কাশনের হাসপাতাল বর্জ্য নিষ্কাশনের কোনো হাসপাতালেই আমরা আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে করার জন্য কিন্তু আমরা করতে পারছি না তো এটা একটা চ্যালেঞ্জ যে এটা করতে পারলে আমাদের এই বর্জ্য ব্যবস্থা আমরা নিষ্কাশন করতে পারবো এবং বর্জ্য ব্যবস্থা কিন্তু অনেক ক্ষেত্রেই এই মানহানির একটা বড় কারণ বড় কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইস্যু এই জায়গাগুলোতে এখন যেটা আমরা করছি আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকদিন ধরে বলছেন যে আউটসোর্সিং অর্থাৎ যেখানে কাজের অবহেলা সেখানে প্রয়োজন মধ্যে আমাকে ভাড়া করতে হবে এবং আমরা এখন কিন্তু অনেক ক্ষেত্রেই আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ দিচ্ছি এবং কিছুটা ভালো ফল পাচ্ছি এবং সেই জায়গা থেকে একটু বলা যে নার্স এবং চিকিৎসকের মান নার্স খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ নার্স এবং চিকিৎসকের মানের ব্যাপারে বলা যায় যে আমাদের সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক যে স্বীকৃতি সেটা হচ্ছে একজন ডাক্তারের বিপরীতে তিনজন নার্স থাকবে তো আমরা সেখানে একজন ডাক্তারের বিপরীতে পয়েন্ট ফোর এইট নার্স আছে অর্থাৎ দুজন বা আড়াইজন ডাক্তারের জন্য একজন এই হচ্ছে অবস্থা এইটা ঠিক যে আমাদের নার্সরা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন সেবাটাও তারা বেশি দিতে হয় তাদেরকে কন্টিনিউস টেবেলে থাকতে হয় এবং রোগীর যত চাপ তাদের সামলাতে হয় চাপ তাদের সামলাতে হয় এই নার্সদেরকে কি করে আমরা আর একটু আপডেট করতে পারি তার জন্য একটা হচ্ছে যে আমাদের অলরেডি এই দ্বিতীয় শ্রেণী থেকে আমরা প্রথম শ্রেণীতে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি যাতে ওরা সমাজে অবহেলিত না হয় বিকজ নার্সিং পেশাটাকে আমাদের সমাজ কিন্তু এখনও একটু বাঁকা চোখে দেখে স্বীকৃতি দেওয়া স্বীকৃতি দেওয়াটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা এই বিবেচনায় তাদেরকে দ্বিতীয় শ্রেণী থেকে ক্লাস ওয়ানে নিয়ে আসলেন এবং অলরেডি কিছু কিছু পর্যায়ে হয়ে গেছে কিছু বাকি আছে ওগুলো হচ্ছে এদেরকে একটু অ্যাডভান্সড ট্রেনিং দেওয়ার জন্য আমরা মুগদাতে একটা নার্সিং ইনস্টিটিউট স্থাপন করছি এটা কাজ চলছে অলরেডি প্রায় অর্ধেক কাজ বিল্ডিংয়ের কাজ প্রায় শেষ হয়ে গেছে আমরা কিন্তু আমাদের নার্সদের বিদেশি ভাষা শেখার উপরে একটা গুরুত্ব আরোপ করেছি এবং স্পেশালি ইংরেজি শিক্ষাটা যাতে সে বিদেশে যেতে পারে সে বিদেশে গিয়ে কাজ করতে পারে দক্ষ কর্মী হিসাবে আমরা এই ভাষাটা তাদেরকে শেখাচ্ছি এবং অনেকেই আমরা এর মধ্যে শিখিয়েছি তবে মেডিকেল নলেজটা আসলে এখন আপডুটেড অবস্থায় আছে আপনি জানেন যে মেডিকেল নলেজটাকে ইস্টাবলিশ করার জন্য আমরা তো আমাদের কোর্সগুলো তো জানেনি যে আগে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ছিল তো পরবর্তীতে আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় করলাম এখন সেখান থেকে কোর্স দেওয়া হচ্ছে সার্টিফিকেট দেওয়া হচ্ছে আমাদের বিসিপিএস আছে সেখান থেকে কোর্সগুলো হচ্ছে এছাড়া আমরা চট্টগ্রাম এবং রাজশাহীতে আরও দুটো মেডিকেল ইউনিভার্সিটি করার অলরেডি প্রক্রিয়ায় চলে গিয়েছি ঘোষণা হয়েছে আইন একটা বিষয় থাকে ইউনিভার্সিটির সেই আইনটা এখন আইন মন্ত্রণালয়ে পরীক্ষাধীন অবস্থায় আছে তো আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল শিক্ষাকে আরও বাড়ানোর জন্যে যথাযথভাবেই আসলে কাজ করছি এটা মান ডাক্তারদের মান এবং নার্সিং পেশার মান এটা আসলে আমাদের একটা রয়েছে যে নতুন বেসরকারি মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর মান নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমার নিজের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে অনেকেই প্রথমে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এগুলো তৈরি করেছেন এবং তারা পথে বসে গেছেন আপনি দেখুন যদি আমরা দু একটা মেডিকেল কলেজের নাম বলি বেশি করি বাংলাদেশ মেডিকেল কলেজ ভালোভাবে কাজ করছে বা ইব্রাহিম মেমোরিয়াল মেডিকেল কলেজ ভালোভাবে কাজ করছে হরিফরি মেডিকেল কলেজ ভালোভাবে কাজ করছে এবং যারা এই ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে শুরু করেছে ওরা আসলে মানটা ঠিক রাখতে পারছে না এবং ওরা ধসে গেছে এবং এটা সময়ের প্রক্রিয়া পরিক্রমায় এই চিকিৎসকরা যখন আপনার বাজারে আসবে তাহলে আমাদের চিকিৎসার মানের অবস্থা অত্যন্ত খারাপ হবে অত্যন্ত খারাপ হবে এবং ওই জায়গাটায় আমরা গত কয়েকদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রী একটা মিটিং করেছিলেন যে চিকিৎসার মানটা আমরা কীভাবে ঠিক করবো এবং সেটা নিয়ে আসলে আমরা এখন কাজ শুরু করেছি যে এই যারা এই ধরনের চিকিৎসা সেবা দিচ্ছে যেখানে হয়তো ওয়ার্ড নাই ক্লাস নেয় সুযোগ নাই রোগী নাই সেখানে ছাত্র আছে ল্যাব নাই তো এদেরকে কিভাবে ঠিক একটা মানসম্মত অবস্থায় আনা যায় এমনও হতে পারে যে আমরা হয়তো মেডিকেল কলেজে দিয়ে দিব আচ্ছা যে তারা ওখানে ক্লাস করবে এখানে এসে তারা হাসপাতালে রোগী দেখবে অথবা পাশের কোন একটা ভালো হাসপাতাল তবে আপনি জানেন যে আমরা বিভিন্ন জেলাতে কিন্তু জেলা হাসপাতাল গুলোতে বেশ রোগী থাকে এখন তো আমরা এটাও চিন্তা করছি যে যদি বিভিন্ন জেলায় যে সমস্ত বেসরকারি মেডিকেল কলেজ আছে ওদেরকে ওখানে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা জন্য শেষের দিকে আছি যে যে এই ওষুধ প্রশাসন আছে তারা কি আসলে আমাদের ওষুধের মান রক্ষা করতে পারছে কিনা করতে পারছে না এটা তো আমরা বলতে পারি না কারণ আপনি গত জাস্ট কয়েকদিন আগে দেখবেন যে আমাদের দুটো ওষুধ তারাই কিন্তু বললো যে এই দুটো ওষুধ এখন চলবে না ব্যান্ড করে দেওয়া হোক সে তো অনেক সময় পার করে না অনেক সময় হলো তারাই বলেছে এখন আমাদের তো আসলে যদি বলি ইনফ্রাস্ট্রাকচার গুলো এমন যে আমরা তো খুব দ্রুত কিছু করার ক্ষমতা রাখি না আমাদের একটা মানে অভিযোগ আছে যে তারা মানে যারা ওষুধ উৎপাদন করছে তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারে নিয়ন্ত্রণ করতে পারে এটা তো আমাদের সামাজিক অবস্থা আপনি আজকে একজন মাস্তান এসে আপনাকে যদি কিছু বলে আপনি চুপ হয়ে যাবেন তো ওষুধ কোম্পানিগুলো তো ডাক্তার মাস্তার আসলে এখন এই গেছে অস্বীকার উপায় নেই তবে আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদের যে আসলে ইয়ে ছিল ল্যাবরেটরি ছিল এইটা তো অনেকদিন পুরনো তো অলরেডি মহাখালীতে আমরা ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি যেটা এবং ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি ওটা অলরেডি মোটামুটি কাজ শেষ হয়ে গেছে আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে আপনি যা বললেন এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা সব জায়গায় আসলে চাপের মুখে আছেন আপনি শেষে এসছে ওষুধ প্রশাসন সম্পর্কে যেটা বলেন একটা সামাজিক রাজনৈতিক বাণিজ্যিক একটা প্রভাবের মধ্যে পড়ে আমাদের স্বাস্থ্য সেবা চলছে আমরা কিন্তু সেবা আমি যদি একটা উপজেলার কথা বলি আমরা কিন্তু সেবা এই যে আমাদের ডাক্তার রাখতে পারি না উপজেলা লেভেলে আমরা কখনোই ডাক্তার ঠিক রাখতে পারি না রাখার কারণ কি স্পেশালি আমাদের মহিলা ডাক্তার ধরেন এরা অধিকাংশ ক্ষেত্রেই তো পাস করার পর যখন তারা যাচ্ছে এলাকার সিটকে ছেড়ে পেলে তারা সে ডিস্টার্ব করে তো এখন ন্যাচারালিও থাকবে না তো আমি বলবো যে আমাদের জনপ্রতিনিধি যারা আছে বিভিন্ন পর্যায়ে শুধু সংসদ সদস্য না বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃবৃন্দ ওনারা যদি চান যে ওনার এলাকায় ডাক্তার থাকবে শুধুমাত্র ডাক্তার সাথে একটু ভালো ব্যবহার করে আর কিছুই লাগবে না আপনার ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক যারা ছিলেন আজকে এই স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আলোচনা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ দেখবো আগামী দিন সবাই সুন্দর থাকুন নিরাপদে থাকুন